أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. যত নেতা এবং কর্মী এই পৃথিবীতে রয়েছে তাদের সকলের কাছে আল্লাহ তাআলার চ্যালেঞ্জ হলো যে এই যে কোরআন আমার কাছে রয়েছে, এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ, যার প্রমাণে 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ। মানুষেরা এর চ্যালেঞ্জে এসে নিজেদের পক্ষ থেকে হাদিসের গ্রন্থ তৈরি করে বাজারজাত করছে, প্রিন্ট করছে, প্রচার প্রসার করছে, তার উপরে আমল করছে এবং তারা হাসি ঠাট্টাও করে যাচ্ছে। কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত সেটা প্রমাণ করে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্য থেকে যারা বেহুদা হাদিস বেচা কিনা করে আল্লাহ বলছেন আমি তাদেরকে খুব বেশি শাস্তি দিব, ভয়ানক শাস্তিতে তাদের দণ্ডিত করব এবং তারা এই তাদের যে বেহুদা হাদিস রয়েছে সেগুলি নিয়ে তারা হাসি তামাশা করে। কারণ কি? প্রত্যেকটি ফিরকার কাছে আলাদা আলাদা হাদিস রয়েছে, সেগুলি নিয়ে তারা খুব খুশি করে। তো আল্লাহ রাব্বুল আলামিন 45 নম্বর সূরা আল জাসিয়ার 6 নম্বর আয়াতে বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হাক ফাবিআইয়্যি হাদিসিম বাদাল্লাহ ওয়া আয়াতি ইউমিনুন। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার আয়াত যা তোমার কাছে পড়ে শোনানো হচ্ছে, যেন মানুষের সামনেও পাঠ করে শোনানো হচ্ছে। তো আল্লাহ বলছেন আল্লাহ তাআলার আয়াত সমূহের পরে মানুষেরা আর কোন হাদিসের উপর ঈমান আনবে? 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাবিআইয়্যি হাদিসিম বাদাহু ইউমিনুন। সূরায়ে মুরসালাতের সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন যে মানুষেরা তাহলে এই হাদিসের পরে আর কোন হাদিসের উপরে বিশ্বাস করবে? আর রাসূলের ঘরে হাদিস নিয়ে আলোচনা করা নিষেধ ছিল, আল্লাহ বলেন ওয়ালা মুস্তানিসিন আলী হাদিস 33 নম্বর সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে রাসূলের ঘরে হাদিস নিয়ে আলোচনা করা নিষেধ ছিল। এরপরেও যদি আপনি আমি মনে করি না আমাদের মানতে হবে তো আপনি মানেন, কিন্তু 52 নম্বর সূরা তুর এর 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালিয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন, এরা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে এমন ধরনের হাদিস একটু তৈরি করে আনুক না। বিশ্বাস করেন পৃথিবীতে যত হাদিসের গ্রন্থ রয়েছে কোনো একটি হাদিসের একটি কথা কোরআন মতে নেই, আর কোরআনের কোনো আয়াতের তাফসির হিসেবেও হাদিসের ভিতরে নেই। যেমন ধরেন কবরের আজাব কোরআনে নেই, হাদিসে আছে। দাড়ি রাখার হুকুম কোরআনে নেই, হাদিসে আছে। তো কোরআনের এক কোরআনের দিক আলাদা, হাদিসের দিক আলাদা, কেন? তাহলে এখানে ভয়ানক ষড়যন্ত্র হয়েছে রাসূলের ইন্তেকালের পর। আর আজ আমাদের উপরে যে দায়িত্ব হলো কোরআনের আয়াত প্রচার প্রসার করা, যদি আমরা না করি আর এই বিভিন্ন হাদিসের জালে আমরা ফেঁসে যাই তাহলে কোরআন আমাদের থেকে ছুটে যাবে আর পরকালে আমাদের ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।